আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মুসলিম ভাই বোনেরা, বন্যার পানি যদি এত বেশি হয় যেখানে নামাজ পড়ার কোনো জায়গা আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে নামাজ আপনি কিভাবে আদায় করবেন? বন্যার পানি দিয়ে উযু করা যাবে কি না, বন্যার পানি খাওয়া যাবে কি না, অথবা বন্যার পানিতে যদি কেউ মৃত্যুবরণ করে ডুবে তাহলে সে শহীদের মর্যাদা পাবে কি না, ইত্যাদি এই সংক্রান্ত আরও কিছু জরুরি প্রশ্ন আমাদের কাছে এসেছে। আপনাদেরকে ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তরগুলো আমরা কোরআন সুন্নাহ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আলোচনা করি যে বন্যার পানিতে যদি ডুবে যায় তাহলে সে শহীদ হবে কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ হাদিস রয়েছে বুখারী শরীফে বর্ণিত। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েক ধরনের মৃত্যুকে তিনি শহীদের মর্যাদা পাওয়ার ব্যাপারে বর্ণনা করেছেন। এর মধ্যে পানিতে ডুবে মৃত্যুবরণ করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা শহীদ হবে। তবে ফোকাহায়ে কেরাম এই ক্ষেত্রে বলেছেন যে এই হাদিসের মধ্যে যে কজনকে শহীদের কথা বলা হয়েছে তাদেরকে অন্যান্য মৃত ব্যক্তিদের মতোই জানাজা, গোসল এবং কাফন পরিয়ে তারপর তাদেরকে দাফন দিতে হবে। এই ধরনের শহীদের ব্যাপারে ফোকাহায়ে কেরাম বলেছেন যে এরা হলো হুকমি শহীদ, অর্থাৎ ইসলামের যে হাকিকি শহীদ রয়েছে, অর্থাৎ যারা ইসলামের শত্রুর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে যেমন রক্ত মাখা শরীরেই দাফন দেওয়া হয়, তাদের মতো এই পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তিদেরকে ওইভাবে দাফন দেওয়া হবে না, সাধারণ মানুষের মতোই তাদেরকে দাফন দেওয়া হবে। আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী এটা স্পষ্ট বোঝা যায় যে আখেরাতে ইনশাআল্লাহ তারা শহীদের মর্যাদা পাবে। বন্যার পানি দিয়ে ওযু করা যাবে কি না, আপনার আশপাশে যদি অন্য কোনো ভালো পবিত্র পানি যদি না থাকে অথবা অল্প কিছু পানি আছে যেটা দিয়ে আপনাদের খাওয়ার বিষয়টা, খাওয়ার জরুরতটা সেরে নিতে হবে, উজু করলে আপনার খাওয়ার জন্য পানি থাকবে না, তাহলে অবশ্যই আপনি ইচ্ছা করলে বন্যার পানি দিয়েই উজু করতে পারেন। বন্যার পানি যদি এমন হয় যে বন্যার পানি ঘরের ভিতরে ঢুকে গিয়েছে, ঘরের খাট ইত্যাদি শুকনো কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন এমন কোনো জায়গা আর বাকি নেই, সবই পানিতে তুলে গিয়েছে, এবং আশপাশে কোথাও এমন কোনো শুকনো জায়গা নেই যেখানে আপনি দাঁড়িয়ে নামাজটা আদায় করবেন, তাহলে আপনি ওই পানির উপরেই নামাজ আদায় করতে পারবেন। এক্ষেত্রে আপনি রুকু এবং দাঁড়িয়ে নামাজ পড়ার ইত্যাদি বিষয়টা যেভাবে সম্ভব ওইভাবে আদায় করবেন, দাঁড়িয়ে নামাজ পড়বেন এবং রুকুটা রুকুর মতো দিবেন। যখন সেজদা দিতে যাবেন তখন যতটুকু ঝুঁকলে আপনি পানির উপরে থাকবেন অতটুকু ঝুঁকে সেজদার নিয়ত করে আপনি সেজদার তাসবিহ পড়ে আবার আপনি সোজা দাঁড়িয়ে যাবেন। এরপরে যখন বৈঠকের সময় হবে, বৈঠকের সময় তো আর পানির মধ্যে বসা যাবে না, এজন্য আপনি বৈঠকের নিয়ত করেই আপনি দাঁড়ানো অবস্থায় আপনি বৈঠক করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি বৈঠকের নিয়ত করে দাঁড়ানো অবস্থায় বৈঠক করে আপনি বৈঠকের মধ্যে যেভাবে আমরা আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়া মাসুরা পড়তে হয় এভাবে আপনি আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন।